হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। গতকালকের আগের দিন বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল ভিভো v23e ফোনটা। মূলত এটাও সেই ভিভোর আগের টাইপেরই ফোন, যে লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি একেবারেই জোস লেভেলের, বাট এর স্পেসিফিকেশনগুলো অল টাইমের মতো আমাদের এবারও হতাশ করেছে। তো ভিভো প্রতিনিয়ত এর বাইরে আর যেতে পারছে না, লুক সুন্দর করছে বাট স্পেসিফিকেশনগুলো একেবারেই নর্মাল টাইপ হয়ে যাচ্ছে। অ্যান্ড এর প্রাইসিংটা আমার কাছে একেবারেই পছন্দ হয়নি, বেশ ওভার প্রাইস মনে হয়েছে। তো আজকের ভিডিওতে মূলত বলবো এর স্পেসিফিকেশনগুলো অ্যান্ড এটাকে ভ্যালু ফর মানি কিনা, অ্যান্ড এর পরিবর্তে আপনার কোন ফোনটা নিলে অবশ্যই ভালো হবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পুরো ভিডিও জানাই মাইন থাকছে আপনাদের সাথে, আপনারা দেখছেন টেক টক উইথ মাইন। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল যদি এর লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, অল টাইমের মতো ভিভোর এই ফোনটাও বেশ সুন্দর একটি ফোন, বলা যেতে পারে একটি ফ্ল্যাগশিপ লেভেলের লুকটা নিয়ে এসেছে ভিভো v23e ফোনটা। সো পেছনে থাকছে এর গ্লাস ফিনিশ অ্যান্ড ফোনটা কিন্তু ফুললি প্লাস্টিক ফ্রেমের। পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপটা আপনারা পেয়ে যাবেন, নিচে আসলে ভিভোর ব্র্যান্ডিংটা থাকছে। অ্যান্ড গাইস, এটার থিকনেস করা হয়েছে 7.4 মিলিমিটার, সো আপনার এর থিকনেসটা অবশ্যই আন্দাজ করতে পারছেন। অ্যান্ড এর ওয়েট হচ্ছে 172 গ্রাম, বেশ লাইট ওয়েটের একটি ফোন অ্যান্ড হ্যান্ডি ফোনই বলা যায়। আপনারা যাদের হাতটা একটু ছোট অ্যান্ড বেশ লাইট ওয়েটের ফোন ইউজ করতে পছন্দ করেন তাদের জন্য এই ফোনটা বেশ ভালো হবে। অ্যান্ড ভিউয়ার্স, এর পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে যদি কথা বলি, ডান পাশে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম ফ্রি রকার। ওপরে আসলে পাবেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, অ্যান্ড নিচে আসলে পেয়ে যাবেন এর স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং সিম কার্ড স্লট। অ্যান্ড ভিউয়ার্স, এটাতে কিন্তু হাইব্রিড সিম কার্ড স্লট ইউজ করা হয়েছে, সো আপনারা এটার ভিতরে শুধুমাত্র দুটো সিম অথবা একটি সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। অ্যান্ড ফ্রন্ট আসলে পেয়ে যাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যেটার মাঝ বরাবর ইউ শেপ বা ওয়াটার ড্রপ নচের মাধ্যমে সেলফি ক্যামেরাটি বসানো রয়েছে। সো 2022 সালে এসে ওয়াটার ড্রপ নচ কিংবা ইউ শেপের সেলফি ক্যামেরা একদমই আমরা আশা করি না, এবং এরকম একটা দামি ফোনে তো অবশ্যই না। একটি পাঁচশো দিলে অবশ্যই আরও প্রিমিয়ামনেস আসতো এই ফোনটাতে। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি এর লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি। অ্যান্ড লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে যদি ওভারঅল একটা মার্ক দেওয়া হয় সেক্ষেত্রে 9/10 অবশ্যই পেয়ে যাবে ভিভো v23, বাট অবশ্যই 5-6 ক্যামেরা দিলে ভালো হতো। যাই হোক, ডিসপ্লে সেকশনে থাকছে 6.4 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটাতে নর্মাল 60Hz রিফ্রেশ রেট পেয়ে যাবেন। অ্যান্ড এর পিপিআই ডেন্সিটি হচ্ছে 409। বলতে গেলে এরকম একটা প্রাইস পয়েন্টে আমরা অবশ্যই 90Hz রিফ্রেশ রেটটাকে আশা করব। সো যাই হোক, এর ডিসপ্লে কোয়ালিটিটাকে একেবারেই খারাপ বলা যায় না, এটাতে আপনার ভালো ধরনের ভিউইং। যাই হোক, এর ডিসপ্লে কোয়ালিটিটাকে একেবারেই খারাপ বলা যায় না, কারণ এখানে ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে ইউজ এবং এটি কিন্তু একটি অ্যামোলেড ডিসপ্লে। অ্যান্ড ভিউয়ার্স, এটাতে আপনারা যে কোনো প্রকার কন্টেন্ট প্লেইংয়ে বেশ ভালো একটা ডিটেলস এবং শার্পনেস দেখতে পারবেন, কালারে তেমন কোনো ঘাটতি লক্ষ্য করবেন না, বাট আপনাদের হয়তো মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে কিছুটা প্রবলেম ফেস করতে হতে পারে। পারফরমেন্স সেকশন নিয়ে যদি কথা বলি, এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকহ্যান্ডে থাকছে ফান্টাস ওএস 12 এবং এর চিপসের হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G96 চিপসেট, যা একটি 12 nanometer বেসড অক্টাকোর প্রসেসর এবং এর ক্লক স্পিড হচ্ছে 2.05 GHz। অ্যান্ড্রয়েড জিপি হিসেবে থাকছে মালি G57 MC2। সো এরকম একটা প্রাইস পয়েন্টে এসে আমরা অবশ্যই মিডিয়াটেক হেলিও G96 চিপসেটটাকে আশা করব না, যদিও মিডিয়াটেক হেলিও G96 চিপসেটটা একটি গেমিং বেসড চিপসেট এবং এটি বেশ পাওয়ার এফিশিয়েন্টই একটি চিপসেট, বাট এখানে প্রাইস পয়েন্টের কিছুটা ব্যাপার থাকে। কারণ এই ফোনটার প্রাইস হচ্ছে 27,000 টাকা, যেটা আমি বলতে ভুলে গেছিলাম। যাই হোক, 27,000 টাকা প্রাইস পয়েন্টে এসে মিডিয়াটেক হেলিও G96 চিপসেটটা অনেকে হয়তো আশা করবেন না, বাট যাই হোক, আপনারা এখানে পাবজি, ফ্রি ফায়ার এই সকল টাইপের গেম অনায়াসেই খেলতে পারবেন, বাট পাবজি গেমটা আপনারা নর্মাল সেটিংসে খেললে ভালো পারফরমেন্স পাবেন, অ্যান্ড ফ্রি ফায়ার গেমটা আপনারা অনায়াসে হাই সেটিংসে খেলতে পারবেন, কোনো প্রকার ল্যাকেন্সি কিংবা ফ্রেম ড্রপ হয়তো লক্ষ্য করবেন না। এটার একটি মাত্র ভ্যারিয়েন্টই বাংলাদেশে লঞ্চ হয়েছে, 8GB RAM 128GB ROM, সো একটা হাই লেভেলের ভ্যারিয়েন্ট আপনারা এখানে পেয়ে যাবেন। এবার যদি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, এই ফোনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরা হিসেবে থাকছে 64MP একটি মেইন শুটার, 8MP একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকছে এবং 2MP একটি ম্যাক্রো শুটার থাকছে। যাই হোক, এখানে 8MP আল্ট্রাওয়াইড ক্যামেরা দেওয়ার কারণে ভিভোকে অবশ্যই ধন্যবাদ। মূলত এই ফোন দিয়ে আপনারা 4K 30fps রেকর্ড করতে পারবেন, যেখানে জাইরো-ইএসএস সাপোর্ট থাকছে। অ্যান্ড বলতে গেলে যারা নর্মাল ব্লগ টক করেন তাদের জন্য এই ফোনের ক্যামেরাটা বেশ উপকারে আসবে। স্ট্যাবিলাইজেশনটা পেয়ে যাবেন অবশ্যই। ফ্রন্ট প্যানেল আসলে পেয়ে যাবেন 50MP একটি সেলফি ক্যামেরা, সো সেলফি লাভারদের জন্য কিন্তু অনেক বড় একটি সুখবর। অ্যান্ড এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা 4K 30fps পর্যন্ত রেকর্ড করতে পারবেন, সো সেলফি ক্যামেরার পারফরমেন্সটা খুবই ভালো। এর ব্যাক ক্যামেরা থেকে সেলফি ক্যামেরার পারফরমেন্সটা আপনারা অনেকটাই ভালো পাবেন। যাই হোক, ফোনে থাকছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট হবে বলেই জানতে পেরেছি। অ্যান্ড এবার যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি, ফোনটা যেহেতু স্লিম সো বোঝা যাচ্ছে ব্যাটারি ব্যাকআপটা অবশ্যই আমরা কম পাবো, সো সেক্ষেত্রে থাকছে 4050mAh ব্যাটারি ব্যাকআপ,
যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবেন 44 ওয়াটের ফাস্ট চার্জার। সো 44 ওয়াটের ফাস্ট চার্জারটা কিন্তু অনেক ক্ষেত্রেই ভালো, অ্যান্ড আপনারা উইদিন 30 মিনিটসে ফোনটা 70%-এর মতো চার্জ করতে পারবেন। তো বলতে গেলে বেশ ভালো একটি বিষয়, অর্থাৎ প্রায় 40 থেকে 50 মিনিটের মধ্যে আপনারা ফোনটা ফুললি চার্জ করতে পারবেন। অ্যান্ড এই ফোন থেকে আপনারা যারা রেগুলার ইউজার রয়েছেন তারা একদিনের মতো অনায়াসেই ব্যাকআপ পাবেন, বাট যারা একটু হার্ড ইউজ করেন কিংবা বেশি ইন্টারনেট ইউজ করেন তাদের হয়তো 2 বারের মতো চার্জ দেওয়ার প্রয়োজন পড়তে পারে। এটা 2টো মাত্র কালার ভ্যারিয়েন্ট রয়েছে, ব্ল্যাক এবং অরোরা। অ্যান্ড এর 2টো কালার ভ্যারিয়েন্টের মধ্যে আমার কাছে অরোরা কালারটা বেশ ভালো লেগেছে, বাট অনেকের কাছে ব্ল্যাক কালারটা বেশি প্রিমিয়াম লাগবে। যাই হোক, এই ছিল ফোনটার ওভারঅল স্পেসিফিকেশন। এবার যদি এই ফোনটা ভ্যালু ফর মানি কিনা সেক্ষেত্রে আমি কিছু কথা বলি, তাহলে বলতেই হয় যে এই ফোনটা অবশ্যই ভ্যালু ফর মানি না, কারণ এরকম একটা প্রাইস পয়েন্টে এর যে স্পেসিফিকেশনগুলো রয়েছে সেগুলো আমার কাছে একদমই ভালো লাগেনি। আমার কাছে এর পারফরমেন্স সেকশনটা মেইনলি ভালো লাগে নাই, বাট এর যে ক্যামেরা সেকশনটা রয়েছে, যারা ব্লগিং করেন কিংবা যারা প্রচুর ফটোশ্যুট করতে পছন্দ করেন তাদের কাছে এই ফোনটা অনেক ভালো লাগবে। প্লাস আমার কাছে লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটিটা একেবারেই অসাম লেগেছে, যারা এরকম একটা প্রাইস পয়েন্টে অনেক গুড লুকিং একটা ফোন খুঁজছিলেন তাদের জন্য এই ফোনটা খুবই ভালো হবে। তবে যাদের এইরকম একটা প্রাইস পয়েন্টে এসে ভিভোর ফোন কেনার খুবই ইচ্ছা তারা ভিভো v21e ফোনটা দেখতে পারেন। এটারও একটু ফুল রিভিউ আমাদের চ্যানেল দেওয়া রয়েছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো, এই ভিডিও শেষে দেখতে পারেন। অ্যান্ড এই ফোনটার অফিসিয়াল প্রাইস হচ্ছে 27,000 টাকা, যেটা অলরেডি বাংলাদেশে লঞ্চ হয়ে গিয়েছে। সো দিন শেষে কিন্তু চয়েসটা আপনাদেরই যে আপনারা এই ফোনটা কিনবেন কি না, আমি সকল ধরনের স্পেসিফিকেশন আপনাদেরকে বলে দিলাম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।